নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে আলোচনা করব, শিশুদের যদি একেবারেই জ্বর না কমে তাহলে কী ধরনের মেডিসিন দিলে শিশু একেবারে সুস্থ হয়ে যাবে, এবং কিছু সিমটমও বলবো। সেই সিমটম অনুসারে যদি মেডিসিনগুলি দেন, দেখবেন শিশু একেবারেই সুস্থ হয়ে গেছে। শিশুর যদি জ্বর একেবারেই না কমতে চায়, সেক্ষেত্রে ফেরাম ফস্ট 12X এবং জেরুসিয়াম 3X একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে। এই মেডিসিনটি ব্যবহার করলে শিশুর জ্বর একেবারেই কমে যাবে, এবং যদি পাকশয়ে যদি কোনো গোলযোগ দেখা যায় সেক্ষেত্রে পাস্টিরা 30, এবং যদি জিভ সাদা হয়ে থাকে সেক্ষেত্রে অ্যান্ট্রিমক্রুড 30, এবং যদি কৃমি সমস্যা হয়ে থাকে তাহলে সাইনা 3X খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে। এই সমস্ত সিমটম যদি থাকে শিশুর মধ্যে, অবশ্যই এই মেডিসিনগুলি ব্যবহার করুন, দেখবেন খুব ভালো ফল পেয়েছেন। এবং যদি শিশুর জ্বর থাকে প্রচণ্ড এবং গা যদি প্রচণ্ড ভারী হয়ে যায় এবং শিশু যদি বারবার চমকে ওঠে, সেক্ষেত্রে বেলেডোনা 6 একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে। এবং শিশুর যদি জ্বরের সাথে কোষ্ঠবদ্ধতা থাকে, অর্থাৎ কোষ্ঠবদ্ধতা আছে তার সাথে যদি প্রচণ্ড গায়ে জ্বর আছে এবং নাড়ির চারপাশে যদি প্রচণ্ড ব্যথা থাকে, এবং শিশু যদি কৃমি থাকুক বা না থাকুক, সেক্ষেত্রেও সাইনা 2X থেকে 30 পর্যন্ত ব্যবহার করা যায়। এই মেডিসিনটি শিশুর এই সমস্যা থেকে একেবারেই রেহাই দেয়। এবং যদি সাইনার দিয়ে অতটা কাজ ভালো না হয় তাহলে স্পাইজিনিয়া 6X-ও ব্যবহার করতে পারেন, দেখবেন খুব ভালো ফল হয়েছে। এবং যদি বিকারের সময়, অর্থাৎ যদি যখনই এই সমস্যাটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে যদি ক্যাপসিকাম 6 যদি ব্যবহার করেন, দেখবেন শিশু একেবারেই সুস্থ হয়ে গেছে। আর আমি অবশ্যই বলবো, শিশুর যদি এইরূপ জ্বর থাকে প্রচণ্ডভাবে, একেবারে যদি জ্বর না কমতে চায়, সেই সময় একেবারেই দুধ পান করাবেন না, এতে শিশুর অনেকটাই সমস্যা বাড়তে পারে। আর আমার বলা মেডিসিনগুলি অবশ্যই ব্যবহার করে দেখুন, দেখবেন খুব ভালো ফল পেয়েছেন। যদি শিশুর জ্বর একেবারেই না কমতে চায় এবং তার সাথে যদি এই সমস্ত সিমটমগুলি থাকে, তাহলে অবশ্যই এই মেডিসিনগুলি ব্যবহার করে দেখতে পারেন, দেখবেন খুব ভালো ফল পেয়েছেন। আজকে এইটুকুই বন্ধুরা, কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।